ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের আয়োজনে থাকছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক কয়েকটি প্রাণী নিয়ে, যা আপনাকে অবাক করতে বাধ্য করবে। আমরা বিপজ্জনক প্রাণী বলতে বুঝি বাঘ, সিংহ কিংবা সাপকে, কিন্তু এমন অনেক প্রাণী আছে যারা আকারে ছোট হলেও বিপজ্জনক প্রাণীর তালিকায় এদের স্থান শীর্ষে। এদের মধ্যে এমন অনেক প্রাণী আছে যা আপনাকে নিমেষেই চিরতরে ঘুম পাড়িয়ে দিতে পারে, যেমন কোন শামুক। আবার এমন মাছ রয়েছে যেগুলো আপনার শরীরে নিমেষেই বিষ ঢুকিয়ে দিতে পারে। আমাদের আজকের তালিকায় সবচেয়ে বিষাক্ত প্রাণীদের তালিকার উপরে রয়েছে মানুষ। তো ভিউয়ার্স, কেন আমরা মানুষকে তালিকার উপরে রাখলাম তা জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর আপনি যদি আমাদের ভিডিও নতুন দেখে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। বক্স জেলিফিশ। জেলিফিশের অনেক ধরনের প্রজাতি রয়েছে যাদের অনেকগুলোই মারাত্মক বিপজ্জনক, কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলো বক্স জেলিফিশ। শুধু জেলিফিশের মধ্যে নয়, বরং পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী এটি। এদের লম্বা লম্বা শুঁড়গুলোতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা থাকে, যেগুলো খুবই বিষাক্ত। এই কাঁটা ফুটে গেলে তা প্রাণঘাতী হতে পারে। সমুদ্রের পানিতে প্রায় অদৃশ্য প্রাণী দ্বারা প্রতি বছর হাজার হাজার মানুষ আক্রান্ত হয়, সেই সকল অদৃশ্য প্রাণীদের মধ্যে এটি অন্যতম। কোন শামুক। এই শামুকের অপর নাম সিগারেট শামুক, কারণ এই শামুকের বিষ দ্বারা কেউ আক্রান্ত হলে একটা সিগারেট শেষ করতে যে সময় লাগে ঠিক ততটুকু সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তি মারা যায়। এই শামুকের খোলসের ভেতরে সুইয়ের মতো একটা কাঁটা লোকানো থাকে, এটা ভুল করে কেউ হাতে তুলে নিলে সে কাঁটাটি বের করে দেয়। ওই কাঁটা ফুটে গেলে সাথে সাথে দেহে বিষ ছড়িয়ে পড়ে আর আপনার চিকিৎসা শুরু হওয়ার আগেই আপনি ঘুমিয়ে পড়বেন। ব্ল্যাক মাম্বা। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত অন্যতম সাপ হচ্ছে ব্ল্যাক মাম্বা। এই সাপের মুখের ভেতর এবং গায়ের রং কালো হয়। এরা বিপদের আশঙ্কা মনে করলে কিং কোবরার মতো ঘাড় উঁচু করে দাঁড়িয়ে যায় এবং হিস হিস শব্দ করতে থাকে। তবে এরা প্রচুর দ্রুত ছুটতে পারে, তাই এদের ঘাটানো কখনোই ভালো হবে না। এরা একবার ছোবল মেরেই ক্ষান্ত হয় না, বরং শত্রুকে ঘায়েল করতে বারবার ছোবল মেরে অনেক পরিমাণে বিষ ঢেলে দেয়, ফলে আক্রান্ত ব্যক্তির বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। শিয়াফু পিঁপড়া। এই পিঁপড়াকে ড্রাইভার পিঁপড়াও বলা হয়। এই পিঁপড়ারা দল বেঁধে ঘুরে বেড়ায় এবং এক একটা দলে প্রায় 5 কোটি পিঁপড়া থাকে। এরা সব কিছু সম্মিলিতভাবে করে, তাই মনে হয় সবাই মিলে একটা বিশাল এককে পরিণত হয়েছে। কেউ যদি এদের ওপর পা দিয়ে বসে তাহলে সবাই মিলে একসাথে আক্রমণ করে বসে। এরা চোয়াল, মাংস কেটে ফেলতে পারে, এমনকি পুরো মানুষকে খেয়ে সাবার করে দিতে পারে। ডেথ স্টোকার বিচ্ছু। বিচ্ছুদের মধ্যে সবথেকে মারাত্মক এই বিচ্ছু। প্রতি বছর বিচ্ছু দ্বারা আক্রান্ত 2/3 মানুষ এই বিচ্ছুর মাধ্যমে আক্রান্ত হয়। এই বিচ্ছু দ্বারা বাচ্চারা বেশি আক্রান্ত হয় এবং প্রাপ্ত বয়স্কদের তুলনায় বাচ্চারা বেশি মারা যায়। পুভার মাছ। খুব সুন্দর দেখতে হলেও এই প্রাণী মারাত্মক বিষাক্ত। শত্রু দেখলে এই মাছ কাঁটা বের করে দেয়। এই কাঁটায় থাকে মারাত্মক বিষ। দেহে প্রবেশ করলে তা মানুষকে দুর্বল করে ফেলে এবং ধীরে ধীরে শ্বাস নিতে না পেরে মারা যায়। হায়না। হায়না খুবই ধূর্ত শিকারী। এরা যদি একবার মানুষের মাংসের স্বাদ পায় তবে খাবারের অভাব হলে এরা মানুষের উপর হামলা করে বসে। হায়েনারা সবচেয়ে মারাত্মক হয় যখন এরা দল বেঁধে থাকে। প্রাণীটি এতটাই ভয়ঙ্কর যে আফ্রিকা অঞ্চলে হিংস্র প্রাণীর তালিকায় এদের অবস্থান দ্বিতীয়। সিংহের পরেই হিংস্র এই হায়েনা। ইস্টোন মাছ। এই মাছ অনেকটা পাথরের মতো দেখতে। এর পিঠের ওপর পাখনা দিয়ে ঢাকা একটা কাঁটা থাকে। কেউ ভুলবশত এদের ওপর পা রাখলে সেই কাঁটা ঢুকে যায়। এই কাঁটার মাধ্যমে মারাত্মক বিষ শরীরে প্রবেশ করে। এই বিষ প্রাণঘাতী হতে পারে।
মানুষ, মানুষের মারাত্মক বিষ নেই, ধারালো শিং, নখ কিংবা দাঁত নেই, কিন্তু মানুষ পৃথিবীর সবথেকে বিপজ্জনক প্রাণীগুলোর একটি। কারণ মানুষ বহুদিনের বিবর্তনে তার হাতকে ব্যবহারের জন্য নানা কৌশল আবিষ্কার করেছে। প্রখর বুদ্ধিমত্তা ও জ্ঞান মানুষকে করে তুলেছে সবথেকে বিপজ্জনক। নতুন আবিষ্কার, প্রযুক্তি ও অস্ত্র কীভাবে পৃথিবীতে তাণ্ডবলীলা চালিয়েছে তা আমরা সবাই জানি। তাই ইতিহাস দেখলে সহজেই বলা যায় পৃথিবীর সবথেকে মারাত্মক বিপজ্জনক প্রাণী এই মানুষ। ভিউয়ার্স, আজকের আয়োজন এই পর্যন্তই। আর নিত্য নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর সবার আগে উপভোগ করুন আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।